আমন্ত্রণ পলিটিভির সংবাদে আপনাদের সাথে আছি আমি শাইমিনা রজনী। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। খুলনার কয়রায় লোকজনকে অজ্ঞান করে চুরি। বরাই গ্রামে কেন্দ্রীয় প্রেস ক্লাবের উদ্যোগে বুদ্ধিজীবী দিবস পালিত। নীলফামারীর ডিমলায় মুক্তিযোদ্ধাদের পাক হানাদার মুক্তি দিবস পালন। এবং বগুড়ায় পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খুলনার কয়রা উপজেলার ঘুকরাকাটি বাজারের খাবারের সাথে চেতনাশক ঔষধ মিশিয়ে পরিবারের দুইজনকে অজ্ঞান করে চুরির ঘটনা ঘটেছে। এ সময় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। রাতে কয়রা উপজেলা বাগালী ইউনিয়নের ঘুকরাকাটি বাজারের হোমিওপ্যাথি ডাক্তার নবকুমার হালদার এর বাড়ি ও চেম্বারে এই ঘটনা ঘটে। ডাক্তার নবকুমার হালদারের মেয়ে জয়শ্রী জানান, রবিবার রাতে খাবার খাওয়ার পর আমার বাবা মা ঘুমিয়ে পড়ে, কিন্তু আমি রাতে খাবার খাইনি। রাত দুটোর দিকে কে বা কারা আমাদের জানালার গ্রিল খুললে আমাদের বাড়িতে মা বাবাকে অচেতন করে চুরি করে। ধারণা করা হচ্ছে আমাদের রান্নাঘরে খাবারের সাথে চেতনাশক কোনো কিছু মিশিয়ে রেখেছিল চোরেরা। কয়রা থানার কর্মকর্তা ওসি রবিউল হোসেন খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খাবারের সাথে চেতনাশক ঔষধ মেশানো খাবার খাওয়ার পর ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নাটোরের বরাই গ্রামে কেন্দ্রীয় প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকাল 10টায় উপজেলার বনপাড়া পৌর শহরের আল হাসিব চাইনিজ রেস্টুরেন্টে দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইপের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে প্রেস ক্লাবের সভাপতি অমরডি কস্তা, সাধারণ সম্পাদক পি কে এম আব্দুল বারী, কার্যনির্বাহী সদস্য পারুল আক্তার ও অন্যান্যদের মধ্যে তথ্য প্রযুক্তি সম্পাদক সুরজ আলী, কার্যনির্বাহী সদস্য মোতালেব হোসেন, আজাদুল বারী, করিম মৃধা, মুরসালিন ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। আমরা সবাই শপথ নিলাম, দুর্নীতিমুক্ত ডিমলা করব কথা দিলাম, এই শপথ বাক্যের মধ্য দিয়ে পালিত হলো নীলফামারীর ডিমলা পাক হানাদার মুক্ত দিবস। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও 11ই ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে বর্তমান প্রজন্মকে জাগ্রত করে স্বাধীনতা যুদ্ধের 6 সেক্টরের মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠিত হয়। ডিফেন্স এক্স সোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, স্থানীয় মুক্তিযোদ্ধাগণ, নাগরিক সুজন, গণগবেষণা ফোরাম ও বন্ধু ইলেকট্রনিক্স এর সহযোগিতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলা কনফারেন্স রুমে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়। আলোচনা সভার শুরুতে মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা আলহাজ আশরাফ আলীর সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মকফর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ও রংপুর বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান সফিয়ার রহমান। বঙ্গবন্ধু শেখ ডাকে সারা দিয়ে বাংলার 7.5 কোটি মানুষ হয়ে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে দুর্লক্ষ মাওদের সংগ্রামে অর্জিত মহান মুক্তিযুদ্ধ 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বরের পূর্বে ডিমলার মুক্তিযোদ্ধা বিভিন্ন অঞ্চল থেকে সমস্ত মুক্তিযোদ্ধা যুদ্ধ করে ডিমলাকে 11 তারিখে ডিমলা পাকিস্তান দখলদার থেকে ডিমলাকে মুক্ত করেছিল সেই দিবসটি আজকে। আজকে শুধু এই দিবসটি নয়, আমি অনুরোধ রাখবো এই প্রজন্মের সকল নেতৃবৃন্দের প্রতি আজকে মহান মুক্তিযুদ্ধে যারা সত্যিকার ইতিহাসটা যদি আমরা ব্যক্ত করতে সক্ষম হই আপনাদের মাধ্যমে, বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম এটাকে লালন করবে এই প্রত্যাশা নিয়ে। যেহেতু আজকে আমাদের একটা অত্যন্ত মূল্যবান দিন, এই দিনে আমরা মুক্ত করতে পেরেছি পাক হানাদার মুক্ত। আসুন না বর্তমান সময়ের জন্য আমরা আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে সবাই বলি, আসুন আমরা সবাই মিলে শপথ করি দুর্নীতিমুক্ত ডিমলা। ডিমলায় মুক্তিযোদ্ধার সংখ্যা অনেক বেশি ছিল, আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সংখ্যা অনেক কমে গেছে। আমি মনে করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, এই
মুক্ত দিবসকে পালন করবে, 11ই ডিসেম্বর পালন করবে, আগামী দিনের এই স্বাধীনতার যুদ্ধকে, স্বাধীনতার স্মৃতিকে, 11ই ডিসেম্বরকে আমরা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব। বগুড়ায় পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার রাতে পুলিশ লাইন মাঠে খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, আলী হায়দার, আব্দুর রশিদ, ফয়সাল আহমেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা, পুলিশ লাইন্সের RI আইনউদ্দিন, সদর থানার OC তদন্ত আবুল কালাম আজাদ। খেলার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টে বিভিন্ন থানাসহ 16টি দল অংশগ্রহণ করেছে। আগামী 23শে ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। পলিটিভি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। খুলনার কয়রায় লোকজনকে অজ্ঞান করে চুরি। কড়াই গ্রামে কেন্দ্রীয় প্রেস ক্লাবের উদ্যোগে বুদ্ধিজীবী দিবস পালিত। নীলফামারীর ডিমলায় মুক্তিযোদ্ধাদের পাক হানাদার মুক্ত দিবস পালন। এবং বগুড়ায় পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন। পলিটিভি সংবাদ এই পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেশ ও জনতার কথা বলে।